আচ্ছা বন্ধুরা, আজকে আমরা আবার চলে এসেছি আমাদের লিগাল ফর অল চ্যানেলে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের টপিক হচ্ছে যে কেসগুলো আমাদের এগেনস্টে করা হয়, সেই কেসগুলোরই বেনিফিট নিয়ে কিভাবে অপোজিট পার্টিকে আবার বিপদে ফেলা যায়। অনেক ক্ষেত্রে দেখি যে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের আন্ডারে যে কেসগুলো ফাইল করা হয়, সেই কেসগুলোতে শুধুমাত্র ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের আন্ডারে নয়, 498-এ তারপরে আরও বিভিন্ন যে কেসগুলো করা হয় সেই কেসগুলো সবকটাতে আমরা এটা দেখতে পাই যে বাড়ির ম্যাক্সিমাম মেম্বারদের এগেনস্টে কেসগুলো ফাইল করা হয়। 5 জন, 6 জন, 7 জন, 8 জন, যে কজন মেম্বার যারা বাড়িতে থাকেও না তাদেরও এগেনস্টে এই কেসগুলো ফাইল করা হয়। ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের আন্ডারে আমরা যখন কোনো একটা কেসের সমন পাচ্ছি বা ছেলে বা ছেলের পরিবার কোনো একটা কেসের সমন পাচ্ছে, তখন কিন্তু জিনিসটা যেটা দেখা হয় যে ছেলে, ছেলের মা, ছেলের বাবা, বাড়ির যা যা যারা যারা মেম্বার রয়েছে, ছেলের ভাই বোন, তারপরে বাকি অন্যান্য আরও 4-5 জন মহিলা, মাসি, কাকা, কাকি, এইসব হাবি জাবি যারা যারা ফ্যামিলি মেম্বার আছে তাদের সবাইকে এই কেসের আন্ডারে জড়িয়ে নিয়ে কেসগুলো ফাইল করা হয়। এখানে আমরা যখন এইটার রিপ্লাই সাবমিট করি, রিপ্লাইটা আমরা যে সাবমিট করি, রিপ্লাই সাবমিশনের মাধ্যমে আমরা বেশ কিছু পয়েন্টের মাধ্যমে আসি। এই পয়েন্টগুলো যখন দেওয়া হয় তার মধ্যে একটা উল্লেখযোগ্য পয়েন্ট থাকে যে যেটাতে আমরা বাকি যারা যারা আছে বা এমনকি হাজবেন্ডের ক্ষেত্রেও যে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট হয়েছে সেগুলো ডিনাই করা হয়, এবং এর সঙ্গে আর একটা যেটা করা হয় সেটা হচ্ছে যে ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে এই যে আদার মেম্বার যারা রয়েছে তারা এর সঙ্গে কোনোভাবে রিলেটেড নয় বা তারা এই পরিবারে থাকে না, এই জিনিসটা দিয়ে কেসটা আমরা জবাবটা সাবমিট করি, তখন আমরা এইটার বেনিফিটটা নেওয়ার জায়গায় আমরা থাকি না। আমাদের আলোচনা আজকে আমরা যেটা করব যে যে মহিলাদের এগেনস্টে কোনো একটা ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের কেস ফাইল করা হচ্ছে, একজনের এগেনস্টে তো ফাইল করা হয় না, অনেকজনের এগেনস্টে ফাইল করা হয়, যাদের যাদের এগেনস্টে ফাইল করা হচ্ছে তাদের ক্ষেত্রে যে কমপ্লেনেন্ট আছে সে কিন্তু এটা অ্যাডমিট করে নিচ্ছে যে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের আন্ডারে সে ওই ডোমেস্টিক রেসিডেন্সে, যেটা আমাদের ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের আন্ডারে যে ডেফিনেশন দেওয়া রয়েছে ডোমেস্টিক রেসিডেন্স, সেই রেসিডেন্সের আন্ডারে কিন্তু ও থাকতো, এটা সে অ্যাডমিট করে নিচ্ছে, তা না হলে সে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের আন্ডারে কেস ফাইল করতে পারত। করতে হবে যে এই যে মহিলাদের এগেনস্টে কেসটা ফাইল করা হচ্ছে তারা যখন জবাব জমা দেবে তখন তারা এটা ডিনাই করবে না যে তারা ওই বাড়িতে থাকতো, মানে হচ্ছে যে এটা তারা কোনোভাবেই ডিনাই করবে না যে তারা ওই বাড়িতে থাকতো, মানে তারা অ্যাডমিট করে নেবে যে তারা ওই বাড়িতেই থাকতো। এটা একটু আশ্চর্যজনক লাগছে যে তারা নিজের, আমি কেন বলছি যে তারা নিজের দোষটা স্বীকার করে নিচ্ছে এরকম ব্যাপার স্যাপার, কিন্তু এইটা বলার একটাই কারণ যে তারা যখন এটা অ্যাডমিট করে নিচ্ছে বা যে কমপ্লেনটা করা হয়েছে যে আমার এগেনস্টে ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে এবং ABCD মহিলা আমার এগেনস্টে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট করেছে, এইটার বেনিফিটটা কিভাবে নিতে হবে যে তারা অ্যাডমিট করে নিচ্ছে যে তারা ওই বাড়িতেই থাকতো। সুতরাং এই জিনিসটা এটাও হতে পারে যে তাদের এগেনস্টে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট হয়েছে এবং একজন মহিলা যেহেতু ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট শুধুমাত্র ফাইল করতে পারে, সুতরাং ওই মহিলা আর একজন মহিলার এগেনস্টে যে কমপ্লেনেন্ট আছে, ওই যে 4 জন মহিলা, এখানে একটা কেস ফাইল হয়েছে, ওখানে কিন্তু একটার জায়গায় 4টে কেস ফাইল হবে একজন মহিলার এগেনস্টে। এবার একজন মহিলা 4 জন মহিলার এগেনস্টে বলছে যে 4 জন আমার এগেনস্টে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট করেছে, এবং 4 জন মহিলা একসঙ্গে বলছে যে আমার এগেনস্টে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট করা হয়েছে, তখন সেটা বিশ্বাসযোগ্যতাটা বেড়ে যাবে। এবং শুধুমাত্র বিশ্বাসযোগ্যতাটার জন্যই নয়, যখন একটা কেস ফাইল হচ্ছে সেই কেসের যে প্রসিডিং যেগুলো, সেই প্রসিডিংগুলো যে কমপ্লেনেন্ট আছে তাকে ফলো করতে হবে। সেই কমপ্লেনেন্টকে যখন একটা কেসের জায়গায় 4টে কেস ফলো করতে হচ্ছে, একটা কেস ফাইল করার জন্য 4টে কেস ফলো করতে হচ্ছে, তখন কিন্তু তার একটা মনোবল ভেঙে যাওয়ার ব্যাপার থেকে যায়। এবং এই যে কেসগুলো ফাইল করা হচ্ছে সেই কেসগুলোর মধ্যে যে সেকশনগুলো রাখতে হবে সেটা হচ্ছে সেকশন 20
আর সেকশন 22 যার মাধ্যমে যে মহিলারা কেস ফাইল করছে, কাউন্টার কেস ফাইল করছে, সেই কাউন্টার কেসের মাধ্যমে তাদের যে কমপ্লেন যেগুলো থাকবে সেই কমপ্লেনের সারমর্ম এইটা হবে যে আমাদের এগেনস্টে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট ফাইল করা হয়েছে, যেটা জেনারেলি ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের আন্ডারে থাকে, এবং তার সঙ্গে সেকশন 20 যেটা বলেছে যে লস অফ আর্নিংস, যদি কেউ আর্নিং করে থাকে তাকে কোর্টে যেতে হচ্ছে, কোর্টে গিয়ে অ্যাপিয়ার হতে হচ্ছে, তার ওই দিনকে ছুটি যাচ্ছে কিংবা ওই দিনের স্যালারি কাটা যাচ্ছে, লস অফ আর্নিংস, মেডিকেল এক্সপেন্স, যখন কোনো একজন মহিলা কেস ফাইল করছে যার এগেনস্টে ফাইল করছে, সে যদি বয়স্ক ভদ্র মহিলা হয় তাহলে তার মেডিকেল এক্সপেন্স, কোর্টে যাওয়া আসার খরচা, এই জাতীয় যে জিনিসপত্রগুলো, লস আর্ন ডিউ টু ডিস্ট্রাকশন অফ প্রপার্টি, লস আর্ন ডিউ লস অ্যাক্রুড বা অর্জিত হয়েছে ডিউ টু ডিস্ট্রাকশন অফ প্রপার্টি বা প্রপার্টির ধ্বংস হওয়ার কারণে বা প্রপার্টি কোনোভাবে ডিভ্যালু হওয়ার কারণে, এইটা একটা গ্রাউন্ড হতে পারে। মেনটেনেন্স অফ এগ্রিভড পার্সন মানে হচ্ছে যে এগ্রিভড পার্সন, যে এগ্রিভড পার্সন মানে হচ্ছে যে চারজনের কথা বললাম, সেই এগ্রিভড পার্সন যখন মেনটেনেন্স ক্লেম করতে পারে এই সেকশন 20 আন্ডারে। তাছাড়া সেকশন 22 আন্ডারে আর একটা প্রভিশন আছে যেখানে কম্পেনসেশন অর্ডার ইস্যু করা হয়। কম্পেনসেশন অর্ডার কিসের? হুইচ ইনক্লুডস মেন্টাল টর্চার, মেন্টাল হেলথ ডিগ্রেডেশন, মানসিকভাবে টর্চার করা, মানসিকভাবে মানসিক হিংসার, মানসিকভাবে যে ডিমোরালাইজড করা যেটা, সেইটার জন্য তারা কম্পেনসেশন চাইতে পারেন। এবং এই যে ক্লেমগুলো আছে এই ক্লেমগুলো কিন্তু সবসময় সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল। সুতরাং যখন কোনো একজন ভদ্রমহিলা সেকশন 12 আন্ডারে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের আন্ডারে ক্লেম করছেন, তখন যখন সে অপর চারজন মহিলা কিংবা পাঁচজন মহিলার এগেনস্টে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট ক্লেম করছে, তখন কিন্তু সেই যে চারজন বা পাঁচজন মহিলা আছে যার এগেনস্টে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট ক্লেম করা হচ্ছে, তারাও এই ক্লেমগুলো করতে পারে। সুতরাং এবং এই যে ক্লেমগুলো করা হচ্ছে এই ক্লেমগুলোর আন্ডারে সেকশন 20 এবং সেকশন 22 আন্ডারে তাদের যে যে ক্ষতি হচ্ছে, তাদের মেটেরিয়ালিস্টিক ক্ষতি এবং তাদের ফিজিক্যাল মেন্টাল ক্ষতি, সেইটার জন্য তারা কম্পেনসেশন চাইতে পারে। এইটাই হচ্ছে আজকে আমাদের মেন আলোচনার বিষয়বস্তু, এইটাই আমরা আজকে আলোচনা। যদি ভালো লেগে থাকে জানাবেন কেমন লেগেছে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলকে লাইক করুন, ভিডিওগুলি শেয়ার করুন। আশা করছি আপনারা আমাদের পাশে থাকবেন, লিগাল ফরঅলের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।